এই টাইপের ফ্রুট স্যালাডগুলো না ইন্টারনেটে কিন্তু ভীষণ ভাইরাল, তাই ভাবলাম আজকে আমিও ট্রাই করি। এখানে কয়েকটা ভেজানো কাজু নিয়ে নিয়েছি, ওর মধ্যে বেশ কিছুটা দুধ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এর উপরে আমি দিয়ে দেবো নানান ধরনের ফল, যে কোনো ধরনের ফল আপনারা অ্যাড করতে পারেন, আমার কাছে যা যা আছে আমি তাই দিচ্ছি। কালকে যে আমটা নিয়ে এলাম মহা টক, ঠিক আছে, মানে খাওয়া যাবে না, একদিকে তাদের মুখে এরকম টোকে যাচ্ছে। যেখানে তরমুজ, কলা, আম, আঙুর আর দিয়েছিলাম খেজুর, খেজুরটা কিন্তু অসাধারণ খেতে লাগছিল। মানে এই স্যালাডটার মধ্যে সব থেকে বেস্ট যদি কিছু লেগে থাকে সেটা হলো খেজুর। আর সকালবেলায় ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং ব্রেক করার পর আমি প্রথম এই এক বোল ফ্রুট স্যালাড খাচ্ছি। বাকি সবাই এটা দুধে অ্যাড করছি না, ওদেরটা আলাদা করে রেখে দিয়েছি, ওরা শুধু ফল খেয়ে নেবে। আর এখানে আমি যে দুধটা ইউজ করছি এটা কিন্তু কোকোনাট মিল্ক, আমি সেদিন অনলাইন থেকে যেটা আনালাম সেটা। যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নেই বা ধরুন ডেয়ারিতে কোনো প্রবলেম নেই, তারা কিন্তু নর্মাল পুরো একদম ফুল ফ্যাট মিল্কও ইউজ করতে পারেন, বিশেষ করে বাচ্চাদের জন্য ফুল ফ্যাট মিল্কটা ভীষণ ভালো। তাছাড়াও বাটার মিল্ক, তারপরে নর্মাল যে ডাবল টোন মিল্কগুলো হয় সেটাও ইউজ করা যায়। বেজিল সিডসগুলো আমি কাল থেকে ভিজে রেখেছিলাম, ওটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব বরফ ঠান্ডা বানানোর জন্য। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজছে প্রায় 11:45, ঠিক আছে। এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে এই যে কোকোনাট মিল্কগুলো নিলাম, ওই কোকোনাট মিল্ক দিয়ে ফ্রুট স্যালাড বানিয়েছি। ওকে, আমার ব্রেকফাস্ট তো কমপ্লিট। যেদিন আমার যোগা বা আসন করা হয় না সেদিন আমি বাড়িতে জুম্বা করি। আর জুম্বা করতে আমি যে জুতোটা পরে যেতাম, সেই জুতোটা ওই বাচ্চা কুকুরটা যাকে আদর করতাম সে বোধহয় নিয়ে কোথায় ফেলে দিতে যাই না, এক পাটি আছে এক পাটি নেই, আমি আরামবাগ থেকে এসে দেখলাম। তো ওই জন্যই একটা সবসময় পরার মতো একটা শ্যু অর্ডার করেছি। আর তাছাড়াও কি বলুন তো, নর্মালি দেখবেন সকালবেলা বা রোদের মধ্যে আমরা যখন বাইরে বেরোই আর ওই স্যান্ডেলগুলো পরে গেলে পুরো পাটা ট্যান পড়ে যায়, আর শুধু যেখানটা স্যান্ডেলের স্ট্রিপগুলো থাকে সেখানটা একটু নর্মাল কমপ্লেকশন থাকে। তো সেই কারণেই আমি বিশেষ করে রেগুলার ওয়্যারের জন্য একটা শ্যু নিয়েছি, যেটা ওয়ার্কআউটের কাজে লাগবে আর বাইরেও পরে যেতে পারবো। এই হচ্ছে শ্যুটা, বেশি দাম না কিন্তু বেশ ভালো রেগুলার ইউজের জন্য। আর বিশেষ করে বাচ্চাবেলার অভ্যেসটা এখনো পর্যন্ত যায়নি, কোনো নতুন জিনিস এলেই সঙ্গে সঙ্গে পায়ে পরে ঢিনচাক ঢিনচাক করে ডান্স করে দেখি ঠিকঠাক করে কমফোর্টেবল হচ্ছে কিনা দেখি 10 বার। আচ্ছা, আপনাদের কিরকম স্বভাব আছে কমেন্ট করে জানাবেন। নদীর জন্য এখনো ওয়েট করে দাঁড়িয়ে আছি, 12টায় স্কুল ছুটি হয়েছে এখনো এসে পৌঁছায়নি। যদি ওদের 12:30 ছুটি হয় বাট আজকে বললো 12টায় ছুটি দিয়ে দেবে, স্কুল থেকে নোটিস এলো, তো এখনো আসছে না কেন কে জানে, কোনো ভিড় ফিড় নাকি ভগবান জানে। আচ্ছা, এবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট, রাতের জন্য এখানে মটর সিদ্ধ করছি, ঘুগনি হবে। আজকে আমি রাত্রিবেলায় রুটি খাবো না, পরোটা খাবো না, আজকে আমি খাবো ঘুগনি অ্যান্ড আলুর চপ দিয়ে মুড়ি। শ্বশুর মশাই আর মা দুজনেই ভীষণ আলুর চপ খেতে ভালোবাসে, মিস্টার মুখার্জি তো ভালোবাসে বাট ও বাড়িতে নেই। আলুগুলো সেদ্ধ একটা পড়েছিলাম, আমি থাক আজকে আলুর চপ করে নিই সাথে ঘুগনি দিয়ে মুড়ি জমে যাবে। যা আলু পুরের জন্য দেখুন এখানে কিছু না, প্লেন সিম্পল একদম আলুটাকে চটকে নিয়ে এর মধ্যে যে ভাজা লঙ্কা আর ভাজা জিরে আর ধনে পাতা একটু হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নেবো, ব্যাস। তেলের মধ্যে রসুন আর আদা থেতো করে দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ এখানে ইউজ করছি না, কারণ এই চপটা না আমি কলকাতায় আমরা যেখানে থাকতাম সন্তোষপুরে ওখানে একটা দোকানের মতো করার চেষ্টা করছি। টেস্ট ওয়াইজ যা খেয়ে বুঝেছিলাম ওখানে রসুন দেওয়া থাকতো, ভাজা লঙ্কা দিয়ে চপটা থাকতো, অসাধারণ খেতে লাগতো। আর সিরিয়াসলি বলছি এটা টেস্ট করার পর সেম ওরকম লেগেছিলো, বেশি হাবজি গাবজি মশলা কিন্তু একদম ভালো লাগে না। আচ্ছা, আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন ওখানের ফেমাস চপের দোকান কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, জেনে ভালো লাগবে। চপের সাইজগুলো মোটামুটি বড়ই রাখছি, ছোট 10টা করার থেকে আমার বড় 3-4টে করা ভালো। এই যে এরকম সাইজ রাখছি, বেসনগুলো রেখেছি এর মধ্যে ডোবাবো আর তেলে ফ্রাই করবো। আমার বিয়ের পরে ফুলসজ্জার দিন সকালবেলায় সেজো কাকু একটা চপ নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, অসাধারণ খেতে, শুধুমাত্র ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে চপ, ওটারও মানে একটা আলাদা রকম ফ্লেভার। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ফ্লেভার হয়, যেরকম রসুন আর ভাজা লঙ্কা চপ একটা, ধনে পাতার ফ্লেভারটা আলাদা লাগে, আরামবাগের চপটাও কিন্তু ডিফারেন্ট, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ইভেন একটা সময় ছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমরা বন্ধুরা মিলে শুধুমাত্র রাত্রেবেলা 8-10টা করে চপ খেয়ে নিতাম, পেঁয়াজি খেয়ে নিতাম, বেগুনি খেতাম, সন্ধ্যেবেলা ওইগুলোই খেতাম, মানে এত পাগল ছিলাম আমরা ওইসবের প্রতি। যদিও বেগুনির থেকে পেঁয়াজিটাকে আমি বেশি পছন্দ করি। দেখুন এখানে বলতে বলতে চপ রেডি, বেশ সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল, মানে গরম থাকার সময় যে স্বাদটা সেটা আবার ঠান্ডার সময় ভালো লাগে না। আচ্ছা, চপ ভাজা হয়ে গেছে, এবার সবাইকে টেস্ট করি, দেখা যাক কিরকম হয়েছে এটা। সন্ধ্যেবেলায় ধ্যাসারে চপ মুড়ি খাওয়ার পরে এই যে নদী দেখুন হাঁটতে বেরিয়েছে, আমাকেও নিয়ে বেরিয়েছে, চলো পিহুর সাথে হাঁটবো, গল্প করছে দুজনে মিলে। আজকে সাত দিন একটু টাইম পাইনি, ওই জন্য এখন শর্ট শুট করতে বসবো। পয়লা বৈশাখে একটা মেকআপ লুক শুট করবো, শাড়ি পরে একদম এই শাড়িটা পরবো, কেমন শাড়িটা কমেন্ট করে জানাবেন অবশ্যই, ঠিক আছে। এটার সাথে ম্যাচিং একটা ব্লাউজ আমার নেই, এই জন্য ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়েই পরবো। এই সুন্দর আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টটা নিলাম, বেশ সুন্দর দেখবে না, দেখে মনে হবে না আর্টিফিশিয়াল বলে, এটা সাজানোর জন্য আর কি, ওই আমার ব্যাকগ্রাউন্ডে সাজানোর জন্য।
ওকে, আমি রেডি হয়ে গেছি পয়লা বৈশাখের শর্টস এর জন্য। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শর্টস তো দেখাবোই ডিটেলে, বাট এটা জাস্ট একটু দেখিয়ে রাখলাম। আর এই কারণে গুলো আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম না, সেটাই পরেছি। এই শাড়িটা ব্লাউজ পিসটা অসাধারণ, বাট তৈরি করানো হয়নি তাই পরিনি, ব্ল্যাক পরেছি। বাট এই যে নেভি ব্লু কালারের আঁচলটা দেখছেন, সেম এই কালারেরই কিন্তু ব্লাউজ পিসটা। করলে খুবই সুন্দর দেখতে লাগে শাড়িটা, বাট মানে বেশ কমফোর্টেবলও। অনেকজন পরে একটা হেয়ার স্টাইলও বানিয়েছি আমি, মেসি বান আর কি, মেসি বান বলতে পারেন। আমি এমনিতে হেয়ার স্টাইল খুব একটা করি না, বেশিরভাগই চুল জড়িয়ে ছেড়ে চলে যায়, বাট কেন যেন মনে হলো আজকে করি তাই করেছি। কাকে পাপা আসতো নদী, হ্যাপি তো? এই যে পাশে দেখুন পাপিটাকে শুয়েছে। ও বাবা, পাপি বেড়াল দুটোই আছে এদিকে দেখুন। আর কাছে আমাকে জড়িয়ে ধরে শুবি না তো তাহলে আজকে? একটা সেকেন্ড শুধু ওদেরকে ধরবে, দিয়ে যেই লাইট অফ হবে ব্যাস ওরা ওখানেই পড়ে থাকবে। সেটা তো সব আমি জানি, বুঝেছ? আমি সব জানি, বুঝেছ বুঝেছ? কালকে আমি বলছি সকাল সকাল উঠে পড়তে বসবি, ছুটি আছে বলছে। কাল কেন পড়বো, কাল তো ঈদ। মেয়ের কথা শুনুন, কথাটা শুনুন একটু। আমি যাই হোক, এখন 12:15, কাল সকালবেলা দেখা হচ্ছে। মিস্টার মুখার্জি আসছে, কাল সকালবেলা দেখা হচ্ছে। ওকে বাই। আমি মেকআপ ফেকআপ তুলে স্কিন কেয়ার করে নিয়েছি, ঠিক আছে? এই মরণদশার পিম্পলটা যাচ্ছেই না। আর কালকে ভোরবেলা যাবে নাকি বড় কাছারি? আমরাও তো যাবো, গেলেই ভালো। আজকে রাত্রে রাতে তুমি লোক মেলার মতো লোক, ষষ্ঠী পড়বে না তো, ভোরবেলা যাবে তো। 12 বাজলে 12 মানে আমি 12 পরে যাবো, দিয়ে ভোরবেলা বাড়ি আসবো? পাগল হয়ে গেছো নাকি তুমি? নমস্কার, তুমি যাও ভাই। আমি তো যাই। তুমি যাও, আমরা ভোর 5:30 সময় যাবো। কেন ওই সময় বিশাল ভিড় পড়ে যাবে নাকি? প্রচুর ভিড় হয়, প্রচুর। তুমি শুধু গেলেই দেখতে পাবে। আর কালকে কেন ইয়ের দিনে যে গেলাম সেদিন তত ভিড় হয়নি? শিবরাত্রির দিন, শিবরাত্রিটার এটা আলাদা। নদী সকালবেলায় কলা নিয়ে বসে পড়েছে, কেলা কেলা খাও মজা এলো। হলুদ, কারণ কাঁচা হলুদ খেয়েছি আমি। আচ্ছা, ওকে মুখ টুক ধোয়ানোর পরেই সকালবেলা একটুখানি রেস্ট, মানে জল টল খাওয়ার পর একটা কলা খাচ্ছে, তারপরে দেখি জল খাবার কি বানাবো। আর এখানে আমি মিস্টার মুখার্জির জামা কাপড় নিয়ে বসেছি ইস্ত্রি করতে। প্রথমেই বলি সবাইকে, আমার সকল দর্শককে আমার তরফ থেকে ঈদ মুবারক। আজকে দিনটা ফাটিয়ে মজা করুন, আমরাও করতে চলে। ভগবান বা আল্লাহ বলুন আপনাদের সমস্ত মনের বাসনা বা কামনা পূরণ করুক, আর সবাইকে ভালো রাখুক, এই দুনিয়াটাকে পাপ মুক্ত করুক। এখন আমি এইগুলো করে নদীকে খাইয়ে একটু রুকসানার বাড়িতে যাব। আমি বলেছিলাম যদি হেল্প হেল্প কিছু লাগে তো আমাকে বলিস, আমি একটু করে দেবো কিছু। কাল রাতে তো আমি যেতে পারিনি, কারণ মানে এমনি অত রাত হয়ে গেলে তো বাড়ি থেকে বেরোনো পসিবল হয় না, ওই সন্ধ্যেবেলাটাই বেরোতে পারি। এই হচ্ছে ওরা সবাই মেহেন্দিও লাগাচ্ছে, তো সেগুলো দেখে আসবো। যে সবাই ঈদ করতে বেরিয়েছে, রেডি করিয়ে দিয়েছি, চুলটা আঁচড়ে নেবে। এমনি সকালবেলা এমনি কোনো কিছু ড্রেস ফ্রেস পরাচ্ছে না, এমনি নর্মালি বাড়িতে যাবো তো সবাই। এখানে ঈদের দিনে এরকমই হয় যে রাত্রিবেলা আমাদের কমিউনিটি হলে প্রোগ্রামগুলো থাকে, আর সকালবেলায় সবারই বাড়িতে গিয়ে ভিজিট করা হয়, ঈদ মোবারক জানানো হয়। এই মাত্র রুকসানা ফোন করেছে, তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি আয়, কখন আসবি তুই? তো মাসি যেহেতু আসেনি, আমাদের মাসি তো আসবে না ঈদ বলে, তো সেই জন্য সব ঝাঁটফাট দিলাম, নিচেটা মুছে দিয়েছিলাম আর ওপরটা মুছলাম না, কালকে মুছবো। এখন চলুন ওখান থেকে ঘুরে আসি। নদী ছুটেছে, রুকসানার বাড়িতে চলে এসেছি। ও অনেক কিছু রান্না করেছে, বাট আজকে আমি কিছুই খেতে পারবো না, কালকে নীল ষষ্ঠী, তো সেই জন্য আমাকে আজকে নিরামিষ খেতে হবে। আমি জাস্ট শিমুই খাই, শিমুই বা শিমাই যেটাই বলে সেটাই খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। এখানে রুকসানা করেছে পোলাও, আর এটা হচ্ছে সাদা রোস্ট কোরমা, চিকেন কোরমা, বাকি শুকনো গন্ধ। আরে জুবা আন্টিরা বেরিয়ে গেল, কোথায় গেছে? একজন বন্ধুর বাড়িতে গেছে, ও বড়টা বড়টা গেছে মেঘার বাড়িতে। আচ্ছা, আর ছোটটা আমার নাইলাহি ভাই, চল একবার নাইলাহি সাথে দেখা করে আসি। চল চল, আমরা এখন নাইলাহি বাড়িতে যাচ্ছি দেখা করতে। নাইলাহি বাড়ি থেকে দেখা করে, ও মা আমি বাড়ি থেকে দেখা করে বাড়ি যাবো, আর বিকেল বেলায় যাবো ওই করিমাঙ্গালের বাড়িতে। অনিদান্টি কেমন আছো বলো? চলে যাচ্ছে, আগে আইব্রো তো কালার করোনি, কিন্তু করার সময় মাথায় আমার এটাই ঢুকছিল যাবার না কারো দেখি, যে কোনোদিন হয়নি ঈদের পরের দিনে নীলের উপোস, এবারে এই পড়েছে দেখছি। আরে একবারে মুখোমুখি ঈদ, নীলের উপোস আর পয়লা বৈশাখ, তিনটে একসাথে পর পড়ে গেছে। অন্যান্য বার অক্ষয় তৃতীয়াটা পড়ে, এই ঈদের শাহী টুকরা, আর এটা হচ্ছে সিমাই, এইটা খাচ্ছি। আর ভাবি এখানে কাবাবও বানিয়েছে,
দারুন স্বামী কাবাব নাকি এটা কি কাবাব? নদী টেবিলে রেখে খাও, অনিয়ন্দির পাশে বসো টেবিলে রেখে খাও। আমা সবাই সব জায়গায়, কিন্তু নদী হচ্ছে খরগোশের জায়গা। নদী সারাক্ষণ খরগোশ কাজ করছে, খগজ খগজ। ঈদ মুবারক, ঈদ মুবারক। এই আরেকবার বল ঈদ মুবারক, আরো একবার ঈদ মুবারক, ঈদ মুবারক, মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, অরিন্দয় ঈদ মুবারক। আমি এখন যাচ্ছি বাড়ি, ওরা এখন যাচ্ছে রুকসানার বাড়িতে, নাইরা হাবি অনিতা আন্টি রুকসানার বাড়িতে আছে, আর আমি এখন বাড়িতে গিয়ে সবাইকে খেতে টেতে দিয়ে বাসন ফাসন মেজে আসছি। থেকে বাজলো মেহেন্দি লাগাবো, দেখো মেহেন্দি লাগানোই হলো না। ও ভাবির পরে পরে এখানে পড়ছে, পরে পরে চলো আমরা এখন কালকে নীলের উপোষের কথা বলছি, ভয় পাচ্ছি যে কে কি করে যাবো, সব রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বড় কাছারিতে। দেখলেন সবার সাথে ঈদ মুবারক করে এলাম, রাতে আমাদের এখানে প্রোগ্রামও আছে, সেই সমস্ত পার্ট নেক্সট ব্লগে কভার করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, বাই।